তো ফ্রেন্ডস, এখন বেরোচ্ছি, পুরো রেডি হয়ে গেছি। মা বাবাকে নিয়ে একটু ধর্মতলায় গেছি এসপ্ল্যানেডে, তো দেখি কি কি মার্কেটিং করা যায়। তো তোমাদের সব দেখাবো কি কি কিনবো না কিনবো। তো টাটা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার বিবাহবার্ষিক সামনে, জন্মদিনটা চলে গেছে বিবাহবার্ষিক। তো মা বলছে যে কিছু নিতে, তা কি বলছে একটু শোনো তোমরা। কি বলো, তোর বিয়ের বার্ষিকী কি নিবি? আমার কিছু লাগবে না। তাই বললি? হয় না, কি লাগবে বলো? সব তো আছে আমার, এইদিকে দেখো। তো বলো, আমার লাগবে না। তো তুমি কি কি নিতে বলছো আমাকে? তোমার যেটা পছন্দ সেইটা। আমার যেটা পছন্দ, তা চলো দেখি আগে কি কি, মানে যেটা পছন্দ হয় ছোটখাটো কিছু একটা নাও। ঠিক আছে, চলো আমরা যাই। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ধর্মতলায়। ধর্মতলায় গিয়ে টুকটাক বাজার করব, মা বাবাকে নিয়ে যাচ্ছি সিলেদার্সে। মেন উদ্দেশ্য সিলেদার্সে যাবার, মা আর বাবাকে দু জোড়া জুতো কিনে দেওয়ার ইচ্ছা আছে, তো ওই জন্য যাচ্ছি। তারপরে এদিক ওদিক ঘুরবো, তোমরা দেখতে থাকো। তো চলো যাই, যা গরম পড়েছে, ইচ্ছা করছে না, তবুও যাচ্ছি, কারণ চলে যাবে দু একদিনের মধ্যে, তার জন্য আর কি। উফ, তো চলো মা বাবাকে নিয়ে বেরাচ্ছি এখন ধর্মতলার দিকে যাই। কি গরম লু পড়েছে মনে হচ্ছে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে।